হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ইলিশ মাছের একটি সহজ ও সুস্বাদু রেসিপি, ইলিশ কাঁচা কলার ঝোল। আসুন তাহলে দেখা যাক। আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ ভালোভাবে কেটে ধুয়ে এভাবে রেডি করে রেখেছি। এখানে নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে, 2 বড় চামচ জিরে গুঁড়ো, আর নিয়েছি 1 বড় চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 2টো কাঁচা কলা। রান্নাটি করার জন্যে আমি এখানে মাস্টার্ড ওয়েল ব্যবহার করছি। মাস্টার্ড ওয়েল ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদ খুব সুন্দর আসে। আসুন তাহলে দেখা যাক। ইলিশ মাছগুলোকে প্রথমে আমি ছোটো 1 চামচ নুন ও ছোটো 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে তাতে তেল ঢেলে দেব। তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা ফ্লেম কমিয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তেলটি ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ফ্লেমটিকে কমিয়ে দিচ্ছি। তেল কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবার ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে এবার ফ্লেমটিকে আমি কিছুটা বাড়িয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, তাতে মাছের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। এবার এক এক করে মাছগুলোকে একটি প্লেটে তুলে রাখবো। এভাবে ভাজা মাছগুলোকে একটি প্লেটে আমি তুলে নিয়েছি, আর বাকি যে তেলটি রয়েছে সেটিকে আমি এবার 1/2 করে নেব। কলাগুলোকে কেটে নিয়ে আমি এভাবে 5 মিনিট হলুদ আর নুন দিয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম, যাতে এর কালো কষ কিছুটা বেরিয়ে যায়। ফ্রাইং প্যানের তেলটিতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর কাঁচা কলাগুলো ঢেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটাও ঢেলে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি। মশলার সাথে কাঁচা কলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তাতে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি।
দু মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দিলাম। দু মিনিট পর আমি ঢাকনাটিকে খুলে দিলাম। এবার মাছগুলোকে ধীরে ধীরে পেনে ঢেলে দেব। এভাবে হালকা নাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। ছোট এক চামচ চিনি আমি এতে দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নিয়ে দু মিনিটের জন্যে আবার ঢেকে দেব। দু মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। ইলিশ কাঁচা কলা ঝোলটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এভাবে একটি পাত্রে আমি ইলিশ কাঁচা কলার ঝোলটি নামিয়ে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।